নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় বগুড়ায় সম্ভাবনাময় পেপার মিল শিল্প নিয়ে বিপাকে পড়েছেন 21টি মিলের মালিক। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টোকাই বা ফেরিওয়ালাদের কাছ থেকে কেনা পুরনো ও ফেলনা কাগজ মেশিনে ফেলা হচ্ছে মন্ড তৈরির জন্য। এই মন্ড দিয়ে বানানো হবে নিউজ প্রিন্ট, মৌলিকীকরণ শিল্পে ব্যবহারযোগ্য মিডিয়াম ও বোর্ড পেপার। এতে বিভিন্ন মিলে সৃষ্টি হচ্ছে অন্তত 7,000 মানুষের কর্মসংস্থান। বগুড়ায় প্রথম 2003 সালে ঢাকা রংপুর মহাসড়কের পাশে গড়ে তোলা হয় বিসিএল পেপার মিলস। বর্তমানে জেলায় 6টি পেপার ও 21টি বোর্ড পেপার মিল রয়েছে। এসব কারখানায় শ্রমিকদের মধ্যে 40% নারী। এক একটি কারখানায় প্রতি মাসে 1,000 টন নিউজ প্রিন্ট ও মিডিয়াম কাগজ তৈরি হয়। এগুলো বিক্রি করে আয় হয় অন্তত 5 কোটি টাকা। কিন্তু জ্বালানির দাম বেশি হওয়ায় এখন সংকটে পড়েছেন মিল মালিকরা। গ্যাস জেনারেটরে খরচ কম হবে এবং স্ট্যাবলিশড কারেন্ট পাবো। আমরা চাচ্ছিলাম আমাদের অঞ্চলটা যেখানে গ্যাস নাই এখানে গ্যাস দেওয়া হোক এবং আমরা কাগজ শিল্পটাকে দেশে স্বনির্ভর করতে পারবো। কলকারখানা ভালো করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের জ্বালানিটা সমস্যা, জ্বালানিটা বেশি সমস্যা, কয়লা, তারপর হচ্ছে আর আপনার বিদ্যুৎ, এগুলোর দাম অনেক বেশি। সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের যিনি ম্যানেজার আছে তার সাথে আমি কথা বলব এই বিষয়টি নিয়ে এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্র যোগাযোগ করে এবং চেষ্টা করে এই শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ রয়েছে। বগুড়ায় শুধু পেপার মিলে বছরে উৎপাদন হয় 16 লাখ টন কাগজ, যা থেকে আয় হয় 600 কোটি টাকারও বেশি। এর ফলে দেশীয় ছাপাখানা শিল্পে বিদেশি কাগজের নির্ভরতাও কমছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।